প্রিয় বন্ধুরা, তোমরা স্ক্রিনে এই মুহূর্তে যে পদার্থটি দেখতে পাচ্ছ, এটির নাম হয়তো বা অনেকেই তোমরা জানো এবং দেখে অনেকেই ইতোমধ্যে হয়তো এটি চিনে ফেলেছ। এটির নাম হচ্ছে ন্যাপথালিন। এবং এই মুহূর্তে আমার তোমাদের কাছে যেটি প্রশ্ন, সেটি হচ্ছে যে ন্যাপথালিনের যদি তাপ দেয়া হয় এই পদার্থটাতে, তাহলে আসলে কি ঘটবে? তোমরা যদি এটি বাসায় পরীক্ষা করে দেখতে পারো, তাহলে দেখবে যে ন্যাপথালিনে তাপ দিলে এটি যেটা হওয়ার কথা ছিল বা পদার্থের যে সাধারণ যে ধর্ম, সেটি হচ্ছে কঠিন পদার্থে তাপ দিলে সেটা তরলে পরিণত হয়, সাধারণত যেটা হয়। হ্যাঁ, এখন এই ন্যাপথালিনের ক্ষেত্রে কিন্তু এটি ঘটবে না, বা স্বাভাবিক প্রক্রিয়া, পানির মতো যে ঘটনাটা, যে বরফে তাপ দিলে কিন্তু সেটি পানিতে পরিণত হয়, তরল পানিতে পরিণত হয়, এই ন্যাপথালিনের ক্ষেত্রে কিন্তু ঘটনা সেটি ঘটবে না। ন্যাপথালিনের ক্ষেত্রে যেটা ঘটবে, ন্যাপথালিনের ক্ষেত্রে এটি তরলে পরিণত না হয়ে এটি সরাসরি একদম উড়ে যাবে, অর্থাৎ এটি একদম বাতাসের সাথে মিশে যাবে। এখন এই ঘটনাটা কেন ঘটলো, এই এটি বোঝার জন্য আমাদেরকে যেটি জানতে হবে, সেটি হচ্ছে রসায়নের একটি টার্ম আমরা জানতে হবে আমাদেরকে। সেটি জানার জন্য আমরা আজকের যে বিষয় সেটি নির্ধারণ করেছি, ঊর্ধ্বপাতন। সবাইকে স্বাগত জানাচ্ছি আনসারি একাডেমিতে। ঊর্ধ্বপাতনের আসলে সংজ্ঞাটা কি? হ্যাঁ, ঊর্ধ্বপাতনকে যদি আমরা বইয়ের ভাষায় জানতে চাই, তাহলে সেটিকে আমরা বলে থাকি যে প্রক্রিয়ায় কোনো কঠিন পদার্থকে তাপ প্রদান করা হলে সেগুলো তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয়, সেই প্রক্রিয়াকে আমরা বলে থাকি ঊর্ধ্বপাতন। এখন এই ঊর্ধ্বপাতনটা কি, তাহলে হচ্ছে আমরা এটি কিন্তু বুঝে গেলাম যে কঠিন পদার্থকে তাপ প্রদান করা হলে সেগুলো আর তরলে পরিণত হবে না, যেটা একটু আগেই বলছিলাম, সেটি তরলে পরিণত না হয়ে কি হবে, সরাসরি বাষ্পে পরিণত হবে এবং সে বাষ্পটা উড়ে যাবে। এবং এই পুরো প্রক্রিয়াটি যেভাবে ঘটলো, এই বিষয়টিকে আমরা বলে থাকি রসায়নের ভাষায় ঊর্ধ্বপাতন। আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন এই ঊর্ধ্বপাতনে আসলে ঘটনাটা কি ঘটে, সেটা যদি আরেকটু যদি আমরা ডিটেলসে দেখি, তাহলে হচ্ছে এখানে এই বাম দিকে আমরা দেখতে পাচ্ছি যে যে কঠিন পদার্থ আছে, এখানে অণুগুলো পরস্পরের একদমই কাছাকাছি অবস্থান করছে, তাই না? অণুগুলো কিন্তু একদমই একে অপরের সাথে কিন্তু একদম গায়ে লেগে লেগে রয়েছে, তাই না? আমরা যেটা বলেছিলাম যে আন্তঃআণবিক দূরত্ব এখানে থাকবে না, তাই না? দূরত্ব একদমই থাকবে না, এবং আন্তঃআণবিক আকর্ষণ বল সবচেয়ে বেশি থাকবে এদের মধ্যে। যেহেতু আন্তঃআণবিক দূরত্ব কম, সবচেয়ে কম, তাই আন্তঃআণবিক বল যেটি, বা অণুসমূহের মধ্যে যে বল, সেটি কিন্তু সবচেয়ে বেশি থাকবে, তাই না, এই কঠিন অবস্থায়। এখন এই কঠিন অবস্থাটায় এটা কি ধরি আমরা, যে এটাই ন্যাপথালিন বা কর্পূর। হ্যাঁ, তো এই যে ন্যাপথালিনে যদি আমরা তাপ প্রদান করি এই কঠিন অবস্থাটাকে, তাহলে সেটির হওয়ার কথা ছিল যে এগুলো আস্তে আস্তে ছড়িয়ে পড়ার কথা ছিল, একটু দূরে সরে যাওয়ার কথা ছিল, একটু দূরে সরে গেলে সেটিকে আমরা বলতাম যে তরল, মানে খুব বেশি দূরে যেত না, একটু দূরে যেত, তখন আমরা তাদেরকে বলতাম তরল। কিন্তু সেটি না হয়ে এখানে যে ঘটনাটা ঘটলো, সেটি হচ্ছে যে এখানে পদার্থের যে অণুগুলো, সেটা কি হলো, একদমই দূরে সরে গেল। যদি আমরা ডান পাশের ছবিটাতে খেয়াল করি, যে হঠাৎ করে এখানে যখনই তাপ দেওয়া হলো, তখন সেটা কি হলো, একদমই দূরে সরে গেল প্রত্যেকটি। এই যে আপনারা যদি খেয়াল করে দেখেন যে প্রত্যেকটি অণু কি একে অপর থেকে অনেক দূরে সরে গেছে, শুধু একটু সামান্য দূরে না, অনেক দূরে দূরে সরে গেছে, মানে এখানে ছিল একদমই কাছাকাছি গায়ে লেগেছিল, এখন তাদের মধ্যে ডিস্টেন্স অনেক বেশি, তাই না? সো এই যে ঘটনাটা, এটাই ঘটে কিন্তু এই ঊর্ধ্বপাতনের ক্ষেত্রে, যে কঠিন অবস্থা থেকে হঠাৎ করে যখন তাপ প্রয়োগ করা হয়, তখন সেটি একদম গ্যাসীয় অবস্থায় বা বায়বীয় অবস্থায় পরিণত হয়, তাই না? সো এই যে প্রক্রিয়াটাকে, সেটাকে আমরা বলছি যে ঊর্ধ্বপাতন। সুতরাং আশা করছি যে আমরা ঊর্ধ্বপাতন সম্পর্কে আমাদের আর কোনো রকম কোনো ধরনের কোনো কনফিউশন আমাদের আর রইল না। এখন এই ঊর্ধ্বপাতন কি শুধুমাত্র ন্যাপথালিনের ক্ষেত্রে ঘটে? না, ঊর্ধ্বপাতন আরও বেশ কিছু পদার্থের সাথে ঘটে। যেমন একটি হচ্ছে যে একদম বাম পাশের যে পদার্থটাকে আমরা দেখতে পাচ্ছি, এটি হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। এই অ্যামোনিয়াম ক্লোরাইডে যদি তাপ প্রদান করা হয়, তাহলেও কিন্তু সেক্ষেত্রে একই ঘটনা ঘটবে। সেক্ষেত্রে কি হবে, এই অ্যালুমিনিয়াম ক্লোরাইডেরটা যে গুঁড়াগুলো আমরা দেখছি, এগুলো উড়ে যাবে,
এগুলো তরলে পরিণত না হয়ে একদমই দেখা যাবে চোখের মধ্যে নিমিষে কিন্তু উড়ে যাবে, তাই না? এরপরে আছে কি নিশাদল। নিশাদলের যে পদার্থ এটারও একই ধর্ম, তাকে যদি তাপ প্রদান করা হয় সে কি করবে, তরলে পরিণত না হয়ে সে হঠাৎ করে একদমই আকাশে মানে কি বলে উপরের দিকে উঠে যাবে, তাই না, বা বায়ুর সাথে মিশে যাবে। আচ্ছা, এবং সর্বশেষ যেটা সেটা আমাদের খুবই পরিচিত কিন্তু এবং সর্বশেষ যে পদার্থটি রয়েছে সে পদার্থটি আমাদের কিন্তু খুবই পরিচিত, এই পদার্থটা হচ্ছে আয়োডিন। ঠিক আছে, এই আয়োডিনে যখন আমরা তাপ প্রয়োগ করব তখন কিন্তু তার একই অবস্থা হবে এবং সে কিন্তু সরাসরি আকাশে উড়ে যাবে। অর্থাৎ এই পদার্থগুলো সবগুলোই হচ্ছে কি, এগুলোকে যে পদার্থগুলোর মধ্যে এই ধর্ম থাকে যেগুলো সরাসরি তরলে পরিণত না হয়ে সরাসরি গ্যাসীয় পদার্থে পরিণত হয় সেগুলোকে আমরা বলে থাকি উদ্বায়ী পদার্থ। অর্থাৎ যে পদার্থগুলোর মধ্যে ঊর্ধ্বপাতন ঘটে সেগুলোকে আমরা বলবো উদ্বায়ী পদার্থ। আশা করি এটা আমাদের কাছে এখন স্পষ্ট হয়ে গেল। সুতরাং আমরা এখন থেকে আমাদের ঊর্ধ্বপাতন সম্পর্কে কিন্তু আমরা একটা স্পষ্ট ধারণা পেয়ে গেলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ।